প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন শহীদদের রক্তের বিনিময়ে পাওয়া মাতৃভাষার মর্যাদা রক্ষায় সবাইকে একসাথে কাজ করতে হবে ভাষার মর্যাদার জন্য আত্মত্যাগের ইতিহাস ছড়িয়ে দিতে হবে প্রজন্ম থেকে প্রজন্মে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে একুশে পদক প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী অনেক ঘাত প্রতিঘাতের মধ্যে সরকার দেশকে এগিয়ে নিচ্ছে জানিয়ে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান শেখ হাসিনা কাজী বাপ্পার প্রতিবেদন জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে শুরু হয় একুশে পদক দু হাজার প্রদান অনুষ্ঠান প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভাষা আন্দোলন মুক্তিযুদ্ধ শিল্পকলা গবেষণা শিক্ষা এবং ভাষা ও সাহিত্য এই ছয়টি বিভাগে চারজনকে মরণোত্তর সহ মোট বিশ বিশিষ্টজন এবং এক প্রতিষ্ঠানকে পদক দেন প্রধানমন্ত্রী এ সময় শেখ হাসিনা বলেন ভাষা আন্দোলন শিখিয়েছে মাথানত না করতে এই গৌরবের ইতিহাস সংরক্ষণে সরকার প্রতিশ্রুতিবদ্ধ আমরা চাই যে এই গৌরবের ইতিহাস আমাদের দেশের প্রজন্মের পর প্রজন্ম মানুষ যেন জানে পারিপার্শ্বিক কারণে অন্য ভাষা শেখার প্রয়োজনীয়তা আছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন কোনো কারণে মাতৃভাষাকে অবমাননা করা যাবে না মর্যাদা রক্ষা করে যেতে হবে অন্য ভাষা শেখার প্রয়োজনীয়তা আছে কিন্তু তাই বলে নিজের ভাষাকে ভুলে যাওয়া বা নিজের ভাষা বিস্মৃত হওয়া এটা আমাদের জন্য মোটেই ঠিক নয় শেখ হাসিনা বলেন অনেক ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে সরকার মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে সবাইকে এগিয়ে আসতে হবে অনেক ঘাত প্রতিঘাতের মধ্য দিয়েই আমরা এগিয়ে যাচ্ছি বাংলাদেশকে আমরা আমাদের মুক্তিযুদ্ধের চেতনায় গড়ে তুলতে চাই লাখো শহীদের রক্তের বিনিময়ে পাওয়া বাংলাদেশকে অর্থবহ করতে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতাকে অর্থবহ করা এটাই আমাদের লক্ষ্য পরে একুশে পদক সাথে ছবি তোলার আনুষ্ঠানিকতায় অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজী বাপ্পা বৈশাখী সংবাদ ঢাকা